প্রিয় ভিউয়ার্স, যারা ডাটা এন্ট্রির বা লিড জেনারেশনের কাজ করেন, ইমেল স্ক্রিপিং করতে হয়, তো আজকে আমি তাদের জন্য একটি ফ্রিতে কিভাবে ডাটা এন্ট্রি কিংবা ইমেল কালেক্ট করতে হবে তার উপরে ভিত্তি করে একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে ব্রাউজারে যাবেন, ধরেন আপনি যে কোনো একটা কান্ট্রির বা সিটির ফ্যাশন হাউসগুলো নিয়ে যতগুলো জিমেইল বা ইমেল, yahoo.com-এর যত ইমেল কিংবা হটমেলের যত ইমেল আছে সেগুলো যদি বের করতে চান, তাহলে আপনাদেরকে এই প্যাটার্নটি ফলো করে ডাবল কোটেশন দিয়ে প্রথম আপনাকে কিওয়ার্ডগুলো নিতে হবে। কিওয়ার্ড হচ্ছে এখানে ফ্যাশন, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, হচ্ছে যে সিটি থেকে আমরা এই ইমেলগুলো কালেক্ট করবো, তারপরে yahoo.com সেটাও একটা ইমেল, তারপর আমরা আরও ডাবল কোটেশন দিয়ে হটমেল এখানে একসাথে অ্যাড করতে পারি সেটা। তো এইভাবে আমরা যদি সার্চ দিই তাহলে আমাদের কাছে অনেকগুলো ইমেল চলে আসবে। তো এগুলো কিভাবে কালেক্ট করতে হয় কিংবা সার্চের সেটিংটা কী করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেটিংয়ে গিয়ে সার্চ সেটিংয়ে যাবেন, সেখান থেকে আপনাদের পার পেজ কয়টা করে সার্চ দেখানো হবে, কয়টা করে ওয়েবসাইট দেখানো হবে সেটা আপনারা সেট করে নেবেন। আমার এখানে 100টি দেওয়া আছে, আপনারা এটি 100টি করে দেবেন, টেনে কার্সরটি ধরে ডান দিকে টেনে 100 করে দেবেন, যাতে করে আপনাদের রেজাল্ট বেশি দেখানো হয়। এখন আপনাদের রেজাল্ট যখন বেশি হবে আপনারা বেশি বেশি ইমেল কালেক্ট করতে পারবেন। আপনি চাইলে ফ্যাশন হাউজের, আপনি চাইলে ডক্টরস কিংবা যে কোনো প্রকার ইমেলে আপনারা যদি অ্যাভেলেবল হয় ইন্টারনেটে সেটা আপনারা কালেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু আগেই করে রেখেছি এই যে 100টি সার্চের অপশনটা, সেজন্য আমি আর করলাম না। এখন আপনারা এই ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন, আপনারা জানেন একটি বহুল পরিচিত সেন্স টুল আছে, সেটিতে ক্লিক করার পর আপনারা স্ক্র্যাপ ইমেল ক্লিক করবেন, সেখানে অনেকগুলো ইমেল পাবেন। তো এগুলো হচ্ছে মাত্র প্রথম পেজের ইমেল, আপনারা এরপরে দ্বিতীয় পেজে যাবেন, দ্বিতীয় পেজ থেকেও আপনারা 100টি করে ওয়েবসাইট পাবেন। সেইমভাবে আপনারা পেজ সংখ্যা বাড়াতে থাকবেন এবং ইমেলগুলো নতুন নতুন আসতে থাকবে। এভাবেই আপনারা ক্লায়েন্টের জন্য আপনাদের প্রয়োজন মতো ইমেল কালেক্ট করে নিতে পারবেন। তো যারা আমার এই ভিডিওটি হেল্পফুল মনে করবেন তারা একটু করে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।